হিন্দু ধর্মে মকর সংক্রান্তির বিশেষ মাহাত্ম্য রয়েছে। আবার 2024 সালের প্রথম উৎসব এইটি। ভারতের বিভিন্ন দেশে মকর সংক্রান্তি বিভিন্ন নামে পরিচিত। পশ্চিমবঙ্গে এই দিনটি পৌষ পার্বণ হিসেবে পালিত হয়। প্রতি বছরের মতো এই বছরও মকর সংক্রান্তি পড়েছে 14 বা 15 তারিখে। চলতি বছরে মকর সংক্রান্তি পালিত হবে, অর্থাৎ সূর্য মকর রাশিতে প্রবেশ করবে 15 তারিখ, আর এই দিনেই পালিত হবে পৌষ পার্বণ বা পৌষ সংক্রান্তি। এই বিশেষ দিনে সূর্য দেবতার বিশেষ পুজো করার রীতি রয়েছে। বলা হয় এই দিনে সূর্য দেবতার পুজো করলে জীবনে নাকি সফলতা লেগেই থাকে, আর্থিক দিকেও উন্নতি হয়। তাই চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নেব এই বছর অর্থাৎ 2024 সালে 1430 বঙ্গাব্দে মকর সংক্রান্তি কবে পড়েছে, মকর সংক্রান্তির শুভ সময়, পুজোর বিশেষ সময় ও নিয়ম, এছাড়াও এই দিনে আপনারা কোন কোন কাজগুলি করবেন, সাথে গঙ্গা স্নানের সময়ও আমরা আজকের ভিডিওতে জানব। তাই আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আর আমার সকল দর্শক বন্ধুকে শুভ মকর সংক্রান্তি, শুভ পৌষ পার্বণ। হিন্দু পঞ্জিকা অনুসারে 2024 সালে 15 জানুয়ারি রাত 2:54 ধনু রাশি ত্যাগ করে মকর রাশিতে প্রবেশ করবে সূর্য। মকর সংক্রান্তির পূর্ণকাল বা শুভ মুহূর্ত জেনে নেওয়া যাক। 15 জানুয়ারি 2024 সকাল 7:15 থেকে বিকেল 5:46 পর্যন্ত রয়েছে মকর সংক্রান্তির পূর্ণকাল। আপনারা এই সময়ের মধ্যে মকর সংক্রান্তির যে কোনো পুজো পাঠ সেরে নেবেন। 15 জানুয়ারি ভোর রাত 2:54 থেকে শুরু হচ্ছে মকর সংক্রান্তির শুভ সময়। আর 15 জানুয়ারি সকাল 7:15 থেকে সন্ধ্যা 6:21 পর্যন্ত এই শুভ সময় থাকবে। এই বছর মকর সংক্রান্তি বা পৌষ পার্বণ পালিত হবে 15 জানুয়ারি উদয় তিথি অনুসারে। এছাড়াও বাংলার 29শে পৌষ 1430 বঙ্গাব্দে আর ইংরেজির 15 জানুয়ারি 2024 সোমবার, যেদিন মকর সংক্রান্তি রয়েছে, সেই দিন দিবা 8:52 মধ্যে সংক্রান্তি কৃত্য ও সান দানাদি সম্পন্ন করে নিতে হবে। প্রদোষে সন্ধ্যা 5:08 গতে রাত্রি 6:44 মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত আর পুজো পাঠ সেরে নেবেন। চলুন বন্ধুরা, এই দিন সূর্যদেবের পুজো করার পাশাপাশি আপনারা কোন কোন কাজগুলি করবেন আর কোন কাজগুলি করবেন না জেনে নেওয়া যাক, যাতে করে আপনার সারা বছর সকলের সাথে সুসম্পর্ক বজায় থাকবে, আর্থিক দিকে উন্নতিও ঘটবে। কি কি কিনবেন আর কি বাড়ি আনবেন মকর সংক্রান্তির দিন? তুলসী গাছ, তামা, বিয়ের যে কোনো সামগ্রী, ঝাঁটা বাড়িতে আনা খুব শুভ। এতে আপনার ব্যবসায় আরো লাভ হবে, ব্যবসা বাড়বে, জীবনেও সফলতা আসবে। আম কাঠ পোড়ান মকর সংক্রান্তির দিন, আম কাঠ বাড়িতে পোড়ানো খুব শুভ। তারপর কালো তিল তাতে দিন। তারপরে গায়ত্রী মন্ত্র 108 বার জপ করুন। এটি করলে আপনার ঘরে সুখ সমৃদ্ধি বিরাজ করবে এবং যদি আপনার বাড়িতে কেউ কোনো বড় রোগে আক্রান্ত থাকেন, তা থেকেও তিনি মুক্তি পাবেন। কালো তিল জলে মিশিয়ে স্নান করুন মকর সংক্রান্তির দিন। জলে কালো তিল মিশিয়ে স্নান করলে শনিদেব খুব খুশি হন, সেই সঙ্গে খুশি হন সূর্য দেবতাও। আর্থিক দিকে উন্নতি করতে মকর সংক্রান্তির দিন গরুকে ঘাস খাওয়ান বা রুটিও খাওয়াতে পারেন, পিঁপড়েকে চিনি খাওয়ান, মাছকে ময়দা খাওয়ান, পাখিকে বাজরা খাওয়ান। এগুলি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতে আপনার আটকে থাকা কাজ দ্রুত সম্পন্ন হয়ে যাবে, মিলবে সফলতা। হলুদ ও সিঁদুর, বিবাহিত মহিলারা এই মকর সংক্রান্তির দিন একে অপরকে হলুদ ও সিঁদুর দিতে পারেন, এতে তাদের স্বামীর আয়ু আরো বেশি বাড়বে, সূর্য দেবতারও কৃপা লাভ করবে। মকর সংক্রান্তিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে নৈবেদ্য নিবেদন করুন, এতে সারা বছর আপনি ভালো থাকবেন আর তাদের আশীর্বাদ পাবেন। মকর সংক্রান্তির দিন আপনি যদি গরিব দরিদ্রদের ঘি নিবেদন করতে পারেন, এটি করলে আপনি বিলাসবহুল ভাবে সারা জীবন কাটাতে পারবেন। এই সমস্ত টোটকাগুলির পাশাপাশি এই দিন বাড়িতে আপনারা কিভাবে পুজো করবেন সেই বিষয়ে ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন। খুব তাড়াতাড়ি নতুন কোন ভিডিও নিয়ে আসছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ। শুভ মকর সংক্রান্তি, সবাই পিঠে পুলি খান আর অনেক মজা করুন।